দেশের যুবক ঠিক হয়ে যাবে সেই পুরো দেশটাই ঠিক হয়ে যাবে, যে সমাজে যুবকরা ঠিক হয়ে যাবে সেই পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে, যে দেশে যুবকরা ঠিক হয়ে যাবে সেই দেশে সুদ আর ঘুষ থাকবে না, যে দেশে যুবকরা ঠিক হয়ে যাবে সেই দেশের নারীরা গভীর অন্ধকার রাতে নিজের ইজ্জত এবং আব্রুর সঙ্গে হেঁটে বেড়াবে, নারীকে ধর্ষিতার শিকার হওয়া লাগবে না। এই জন্য যুবক যেখানে আছে ইসলাম সেখানে নিরাপদ, যুবক যেখানে আছে কোরআন সেখানে নিরাপদ। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সুশীতল ছায়া কবুল করুন, এক পয়না আমিন। আর একটা কথা না বললেই নয় যে বাংলাদেশের যে যুবকগুলো একটা সময়ে মেসি এবং নেইমারকে দিয়ে প্রোফাইল দিত, সেই যুবকগুলো আজকে আজহারির ছবিতে প্রোফাইল পিকচার দেয়, এটা প্রমাণ করে যারা ইসলামকে যত বেশি দমাতে চাইবে ইসলাম তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। এটা ইসলাম, এটা ইসলাম। কেউ কি রুখে দিতে পারবে, থামিয়ে দিতে পারবে? যত বেশি থামিয়ে দিবে ইসলাম তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। আর যত দিন যাচ্ছে আমি যুব সমাজের পরিবর্তন দেখতে পাচ্ছি, এখন যুবকদের টাইমলাইনে হিন্দি গান থাকে না, যুবকদের টাইমলাইনে শেখ আহমদুল্লাহর ওয়াজ শেয়ার দেওয়া হয়। আমরা দোয়া করি প্রত্যেকটা যুবক ইসলামের জন্য লড়াকু সৈনিক হিসেবে আল্লাহ যেন কবুল করুন, প্রণামে। প্রত্যেকটা যুবক যদি ইসলামের পক্ষে হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি কোরআনের পক্ষে হয়ে যায়, গোটা বিশ্বে ইসলাম তাকে কায়েম করে দেবে একজন, তিনি কে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, পড়েন, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি অনাচার, থাকবে না কদাচার দুর্নীতি অনাচার, সকলেই শান্তিতে থাকবে, পড়েন, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেনি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসলে প্রায় মাহফিল করা হয় রাতের বেলা, বাদ এশা দশটার সময় সাধারণত উঠা হয়, বাট আজকের প্রোগ্রামের যারা উদ্যোক্তা তারা প্রচণ্ড পরিমাণে আগ্রহী যে হুজুর আপনাকে আসতে হবে, আপনার দ্বারাই আমরা মাহফিল করাবো। তো আমরা বলেছি আমাদের রাতে কোনো ডেট ফাঁকা নেই, তো ওনারা বলেছে দিনে আসলেই হবে, যুবকরা নাকি আমাকে খুব ভালোবাসে। এটা কি মিথ্যা না সত্যি ভাই? আমি খুবই 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 প্রাউড ফিল করি যে যুবকরা আমাকে খুব ভালোবাসে, এবং আমরা ট্রাই করব যুবকদেরকে নিয়ে আজকে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ। যুবকরা থাকবেন তো ইনশাআল্লাহ? না থেকে যাবেন কই, একটু পরে আজান দেবে, যাওয়ার কোনো জায়গা নাই। তো আমরা ট্রাই করব শর্ট টাইমে কিছু কথা বলে মোনাজাত করে বাসায় ফিরে যাওয়ার, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে সবাই দুটো হাত তোলেন, আমরা একটা তাকবীর দিব, মন খুলে মনের সমস্ত জ্বালা ব্যথা বেদনা ভুলে গিয়ে উচ্চ স্বরে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মেসি আছে যেখানে, কথা কি বোঝা যায়? এই যারা বললো মেসি আছে যেখানে আমরা নাই সেখানে, এরাই রাতে বলে আবার আর্জেন্টিনার খেলা দেখবে, আই রে আল্লাহ, মোরে মোরে প্রজেক্টর দেওয়া, মোরে মোরে গুনাহের কেন্দ্র বসেছে, কথা বলেন ঠিক কিনা? ছি 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 ছি,
যুবক ফজরের নামাজে উঠতে পারে না, বলে হুজুর অনেক ঘুম, ওঠা যায় না হুজুর অনেক প্যারা, কিন্তু রাত তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত তিনটা পর্যন্ত মেসির খেলা দেখে, তোমার ইমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যুবক। তুমি নামাজ পড়তে আসো না, তুমি রাত তিনটা চারটা পর্যন্ত খেলা দেখো, এর প্রমাণ তুমি কথায় বলো মুসলমান, আসলে মুসলমান ঘরে সন্তান হতে পারো না, খেলা দেখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই খেলা দেখে যুবকরা তাদের টাইম একদম শেষ করে ফেলে দিয়েছে, হায়াতের অতি মূল্যবান সময়গুলো যুবকরা নষ্ট করে ফেলে দিয়েছে। এই জন্য আজকে আমরা নিয়ত করব যে আমরা যতদিন বেঁচে আছি নিজের জীবনের অতি মূল্যবান সময়গুলোকে কাজে লাগাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মা বন্ধের জায়গা কোন দিকে ভাই? ওই সাইডে মা বন্ধের জায়গা আছে, তা প্রজেক্টর আছে নাকি? এমনি মাউথ মাইকের আওয়াজ আছে তাই না? আচ্ছা, প্রজেক্টরও আছে, আওয়াজ যাচ্ছে। আমরা মা বন্ধের জন্য দোয়া করি, আল্লাহ মা বন্ধুদেরকে কবুল করুন। এবার চিপঠামো করলেন কেন, আমিন পড়তে ভাই, আল্লাহ মা বন্ধুদেরকে পর্দানিশীন মা বোন হিসেবে কবুল করুন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে মা খাদিজার চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আজকে গাইবান্ধার মাটিতে আমি ফার্স্ট টাইম এসেছি, কোনোদিনও আসি নাই, মানে আমার জন্মের পরে আজকে গাইবান্ধা প্রথম আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। আপনার সবাই খুশি না বেজার? তো আজকের প্রোগ্রামটা আমাকে বলে দিবে যে গাইবান্ধার মানুষটা আসলে কেমন। আমি বিশ্বাস করি গাইবান্ধার মানুষ কোরআন প্রেমিক মানুষ, আলেম প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ। এই গাইবান্ধার মাটিতে যুবকরা যেই পরিমাণ আজকে এসেছে, কোন নাস্তিক রামবাম রাব্বাই গাইবান্ধার মাঝে ঠাই পাবে না। আল্লাহ গাইবান্ধার যুবকদেরকে কবুল করুন। আজকে আমরা যেহেতু সময় খুবই কম, খুতবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিং দাঈকাতুল, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিং দাঈকাতুল মাউত, পৃথিবীতে প্রত্যেকটা মানব জাতি হোক, প্রত্যেকটা গোষ্ঠী যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আমরা আজকে মৃত্যু এবং কবরের জীবন নিয়ে দু একটি কথা শুনে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় খুবই সংক্ষেপ, খুবই সংক্ষেপ, আমরা কাল বিলম্ব না করে চোখ আমার চোখে থাকবে, সবার চোখ কই দেখি তো, আমার চোখে আছে তো, আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বক্তা যখন কথা বলবে শ্রোতার চোখ বক্তার চোখে থাকবে, আর শ্রোতার কান বক্তার কথার দিকে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা সবার জন্য সেম, কারণ মরতে সবাইকেই হবে, যুবকও মরবে, মুরব্বীও মরবে, মাও মরবে, বোনও মরবে, ঠিক কিনা? এই জন্য আজকের ওয়াজটা সবার জন্যই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যদি চায় যে আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব দূর বহুদূর, ইজ ইট পসিবল? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী হে আপনি আপনার উম্মতকে বলে দেন যে তোমরা মৃত্যুর থেকে পালাতে চাও, বাট দ্য ডেথ ইজ ভেরি ক্লোজ টু ইউ, মৃত্যু তোমার খুব কাছেই আছে, তুমি যেখানেই পালাও না কেন মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবেই করবে, এটা হচ্ছে মৃত্যু। তবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত সময় হায়াতের বেঁধে দিয়েছে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? মনে করেন দিস ইজ আ মেডিকেল রিপোর্ট, এটা কি রিপোর্ট ভাই? ফর এক্সাম্পল আমার সঙ্গে কথা বলতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, এটা কি রিপোর্ট? আমি আবরারুল কাসিফ আসতে গেলাম গাইবান্ধার সবচেয়ে বড় ডাক্তারের কাছে, গিয়ে বললাম ডক্টর দেখেন তো এটা হচ্ছে আমার শরীরের অবস্থা, এখানে আমার মেডিকেল রিপোর্ট আছে, বলেন তো আমার অবস্থাটা কি? ডক্টর সাহেব খুব একদম অবজার্ভ করলেন রিপোর্টটা, খুব দেখে বললেন যে আবরার সাহেব অবস্থা বেশি একটা ভালো না, ইওর সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, ইউ উইল ডাই উইদিন আ উইক। আমার মন বলছে, ডাক্তার সাহেব বলছে যে আমার অভিজ্ঞতা বলছে আপনি এক সপ্তাহের মাঝে মরে যেতে পারেন, আমার মুখে কি মুচকি হাসি আর থাকবে, খাওয়া কি হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে, আর খাইতে পারবো না হাসতে পারবো না,
অবাক করা বিষয় হচ্ছে, ডাক্তার বললে আমাদের ঘুম হারাম হয়ে যায়, খাওয়া হারাম হয়ে যায়, কিন্তু আল্লাহ যে বলছে তুই এই মুহূর্তে মরতে পারিস, আমরা সুদের টাকা ছাড়তে পারি না, ঘুষের টাকা ছাড়তে পারি না আমরা। অথচ আল্লাহ বলছে তুই যে কোনো সময় মরতে পারিস। গায়বান্ধার মানুষ সময় খুবই কম, এই মুহূর্তে একটু মনোযোগ দেন, এই চোখটা একটু বন্ধ করেন, বন্ধ করে একটু হিসাব করেন যে নেক্সট 5 মিনিটে যদি আমি মারা যাই আমি কোথায় যাব, অ্যাজ এ মুসলিম আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। দেখবেন আপনার মনটা কেন যেন আপনাকে বলবে যে তুই জাহান্নামের বাসিন্দা, কারণ জীবনে কোন পাপটা আছে করি নাই বলেন, সব পাপই তো করে শেষ করে ফেলছি আমরা। আহা, একটু হিসাব মিলান, হিসাব মিলান যে আমরা যাব কোথায়। যদি হিসাবটা বলে আমি জাহান্নামের বাসিন্দা, তবে সময় বেশি একটা নাই, তওবা করলে এই মুহূর্তে তওবা করতে হবে, কোনো আশার গ্যারান্টি আছে জীবিত যে ফিরে যাবে এটা কোনো গ্যারান্টি আমাদের কাছে নয়, এখনই তওবা করতে হবে। কারণ মৃত্যু যখন আসবে কারো কাছে কি অনুমতি নিয়ে আসবে, কারো কাছে কি এজাজত নিয়ে আসবে, আসবে না। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার কাছে একবার মালাকুল মওত আসলো, এসে বলল হে ইয়াকুব কেমন আছেন আপনি, কারণ ইয়াকুবের সঙ্গে মালাকুল মওত একটা বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ, পড়ে সাইয়েদনা ইয়াকুব বললেন হে মালাকুল মওত, তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, আজকে তোমার কাছে বন্ধুত্বের খাতিরে একটা আবদার করতে চাই, আমার মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, তুমি যখন আমার কাছে রূহ কবজ করবার জন্য আসবা, আসার পূর্বে একজন বার্তা বাহক পাঠাবা যে আমাকে বলবে যে মালাকুল মওত আসার পূর্বে আমাকে এসে বলবে যে ইয়াকুব ইওর টাইম ইজ গোয়িং টু ওভার, সময়টা শেষ, প্রস্তুতি এখনই গ্রহণ করো। এই কথা শুনে মালাকুল মওত সোজা চলে গেলেন, কোনো কথা বললেন না। আফটার আ লং টাইম মালাকুল মওত আবার আসলেন, এবার বললেন যে তুমি আজকে কেন এসেছো মালাকুল মওত। সেদিন ইয়াকুবকে মালাকুল মওত বলল আজকে তোমার রূহ কবজ করবার জন্য এসেছি। আল্লাহু আকবার! ইয়াকুব তো অবাক হয়ে গেলেন, বললো যে কি ব্যাপার, ডিল তো এটা ছিল না, ডিল ছিল এটা যে মৃত্যুর পূর্বে একজন বার্তা বাহক আসবে, আমাকে বলবে যে সময়টা শেষ, কালেমা পড়া শুরু করেন। কই, কেউ তো আসে নাই, কেউ তো আসলো না। মালাকুল মওত বলল হে ইয়াকুব, পৃথিবীতে যেই হও না কেন তুমি মৃত্যু কারো কাছে অনুমতি চেয়ে আসে না। আচ্ছা তাকান তো আমার এই চুলের কালারটা কি, বলেন না ভাই কালারটা কি, এই যে দাড়িটা এর কালারটা কি, আজ এটা কালো, 25 বছর পরে কি এটা কালো থাকবে? আহা, যার চুলটা কালোর থেকে সাদা হচ্ছে, এই প্রত্যেকটা সাদা চুল মালাকুল মওতের পক্ষ থেকে আপনাকে বলছে ইওর টাইম ইজ গোয়িং টু ওভার, ইওর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় শেষ হচ্ছে, সময় শেষ হচ্ছে। এই যে কমর, অনেক মুরব্বীরা আজকে এসেছেন, যে মুরব্বী আগে 20 রাকাত তারাবির নামাজ বা জামাত আদায় করত ইমামের পেছনে, সে মুরব্বী আজকে বয়সের ভারে 1 অক্ত নামাজ মসজিদে বা জামাত আদায় করতে পারে না। এই যে কমরটা দুর্বল হচ্ছে, কমরটা আপনাকে বলছে তোমার হায়াতের সময় শেষ হচ্ছে, এখনই প্রস্তুতি গ্রহণ করো। প্রত্যেকটা ধাপ, দিস ইজ আ ভেরি বিগ মেসেজ ফর আস দ্যাট উই উইল ডাই ভেরি ভেরি সুন, প্রত্যেকটা ধাপ আমাদেরকে বলে দিচ্ছে যে হায়াত কিন্তু শেষ, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, এজন্য প্রস্তুতি গ্রহণ করার দরকারটা প্রতিটা মুহূর্তে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এ মৃত্যু বড় কষ্টদায়ক হবে। আজকে আপনাদেরকে শুনিয়ে যাই, যারা নামাজ দিয়ে এসেছেন তাদের মৃত্যুটা কেমন হবে, আর যে যুবকগুলো আজও হারাম রিলেশনশিপে আছো, যে যুবকগুলো আজও ফজরের নামাজ মসজিদে পড়তে আসো না, তাদের মৃত্যু কেমন হবে আজকে বলে যাব, শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আগে নামাজি বান্দার মৃত্যুটা ভালো করে বোঝাই দেই। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, একটা সাদা ধবধবে যুবকের বেশে আসবে। গায়বান্ধার মানুষ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা, সাদা ধবধবে যুবকের বেশে আসবে,
আসার সঙ্গে সঙ্গে নামাজি বান্দার মুখ দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। মালাকুল মত বলবে, টেনশন নাই, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এসে বলবে হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়া তথা টেনশন নাই, জান্নাতের দিকে বের হয়ে আসো। এটা কি হাদিস থেকে শোনায়? এটা কি ভাই প্র্যাকটিক্যালি বোঝেন? প্র্যাকটিক্যালি বুঝবেন কথাগুলো? আচ্ছা একটু পানি খেয়ে নে। এখানে কি আছে ভাই? গায়ে বান্ধার মানুষের আওয়াজ খুব কম, টাকা না পড়ছে দেখতে পাইছেন? কোনো বাধা হয়েছে? কেউ আটকাই দিছে? এই যে পানিটা খুব স্লোলি, কোনো বাধা ছাড়া সুন্দর স্মুথলি ন্যাচারালি বের হয়ে গেল। মালাকুল মওত যখন মমিন বান্দার রুহুটা কবজ করতে আসবে, মমিন বান্দার রুহুটা এরকম শান্তির সঙ্গে বের হয়ে যাবে। এটা হাদিসে এসেছে। কোনো কষ্ট নাই, কোনো পেইন নাই, যন্ত্রণা নাই, এতটা সুন্দর মৃত্যু নামাজি বান্দার হবে। সুবহানাল্লাহ, পড়লেন না? এই যে আমি যখন নামলাম ওখানে, কি শান শওকত, প্রধান বক্তার আগমন, কত শুভেচ্ছার স্বাগতম, কত সেলফি, কত ক্যামেরা, কত যুবকদের ভিড়। ইটস নাথিং, আজ হু কাল মর যাওঙ্গা, ফির কিসি কো ইয়াদ ভি নাহি রহেগা কি আব্রাহিম কাসিফ কন থা। দিস ইজ দ্য লাইফ, সব শেষ হয়ে যাবে ভাই, এক সেকেন্ডে সব ধুলির সাথ হয়ে যাবে, এটাই দুনিয়ার জীবন। তো এটা তো আমার একটা ওয়েলকামিং রিসেপশন ছিল। আপনি যদি নামাজি হন, আপনার রুহটাকে কবজ করবার জন্য আকাশে কয়েক হাজার ফেরেশতা অপেক্ষা করবে। সুবহানাল্লাহ, তো আস্তে পড়লেন? শুধু এতটুকু নয়, সুন্দর একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। শুধুমাত্র কেন, আপনার রুহটাকে সুন্দর করে সম্মানের সঙ্গে প্যাকেট করার জন্য। সুবহানাল্লাহ, পড়ে নামাজি বান্দার মৃত্যুর সময় সম্মানটা আসে না নাই? আর যারা বেনামাজি হবে, বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, তো সাদা পোশাক পরে আসবে না, কালো কুচ্ছিত পোশাক, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ, এতটা কালো কুচ্ছিত চেহারা হবে, দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির রুহটা থর 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 করে কাঁপবে। নাউজুবিল্লাহ, পড়ে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয়, এটা কি আপনারা সবাই জানেন? অনেক ডাকাতি হয়, আমরা যাই তো, এটা আমরা দেখতে পাই, আমরা বুঝি যে এগুলো জায়গা বেশি এটা নিরাপদ নয়। তো আপনারা খেয়াল করবেন যে একটা বাসে যখন ডাকাতি হয়, কথা কি বোঝা যায়? ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বাসে যখন ডাকাতি হয়, ড্রাইভার সাহেব আছে, কন্ট্রাক্টর আছে, বাসের প্যাসেঞ্জার কমপক্ষে 60 জন থাকে, ঠিক কিনা? আর ডাকাত থাকে মাত্র 2 থেকে 3 জন, ঠিক না? দেখবেন এই 2-3 জন ডাকাতের ভয়ে পুরো 63 জন মানুষ তার কাছে সোনা দানা বালা টাকা পয়সা আইফোন সব বের করে দিয়ে দেয়। এর একটা কারণ আছে, কারণ যখন ডাকাতের এন্ট্রি হয়, যখন আগমন ডাকাত ঘটায়, হাতে একটা রামদারাকে ছুরি রাখে, এমন ভাবে ঠাসা ঠাস কয়েকটা কোপ মারে সামনের কয়েকজনকে, ওই ব্লিডিং দেখে, রক্ত দেখে বাকি 60 জন জায়গায় কায়েত। ভাই না, যা সব নিয়ে যা, যা আছে আমার জীবন থাকলেই হবে, তুই সব নিয়ে যা। এটাকে বলা হয় ত্রাস, ত্রাস, ধমক। ডাকাতের ধমক যদি আমাদের এই অবস্থা হয়, মালাকুল মওতের ধমক আমাদের কি অবস্থা হবে? এমন ত্রাস সৃষ্টি করবে, মালাকুল মওতের চেহারা দেখে বেনামাজি নারীর, বেনামাজি যুবকের, হারাম সম্পর্কে থাকা যুবকের, বেপর্দা নারীর চোখটা উপরের দিকে উঠে যাবে। চোখটা উপরের দিকে উঠে কি যেন দেখতে থাকবে। আর এই যে এটা মুখের কোন পাশ, বাম পাশ না ডান পাশ? ডান পাশ। এখান দিয়ে দেখবেন অনেক মানুষের সাদা সাদা ফেনা বের হয়। ফেনা ফেনা কেন বের হয় জানেন? ওই যন্ত্রণা সহ্য করতে পারে না, ভেতরের সব কিছু হজম না হয়ে এখান থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু করে। নাউজুবিল্লাহ, পড়ে। তবে হ্যাঁ, কোরআনে এসেছে বেনামাজির সামনে যখন মালাকুল মওত এসে দাঁড়াবে, সে একটা লাস্ট ট্রাই করবে। কি ট্রাই?
কি ট্রাই? লাস্ট ট্রাই, শেষ চেষ্টা। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতুকাল্লা, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতুকাল্লা। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী শুধু একটা চিৎকার করে বলবে, গিভ মি অন চান্স, গিভ মি, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স। মালাকুল মত, আমাকে একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, কাল থেকে নামাজ পড়ব। পর্দা করি নাই, কাল থেকে পর্দা করব। সুদ খেয়েছি, কাল থেকে সুদ খাবো না। আল্লাহ বলে ফেরেশতা, আর সুযোগ হবে? বলেন সুযোগ হবে। ধরো, ধরো তাকে। যখন মালাকুল মত আপনার রুহটাকে ধরবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিঁচড়ে ছেড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটাকে কবজ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এত ওয়াজের পরে যদি কেউ নামাজ না পড়ে, আর কি বলবো ভাই? আর কত ওয়াজ করা যায়? দিনে ওয়াজ করছি, রাতে ওয়াজ করছি। যে মানুষটা ওয়াজ শুনে যায় সেও ঠিক বেঠিক কয়, না আমাদের সময় তার হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকে নিয়ত করেন, মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চান, নামাজি হয়ে মরবেন তো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি যখন মারা যাবেন, নবীজির মৃত্যুর পূর্বে নবীজি একটা শব্দ রিপিট আফটার রিপিট করেছেন, শব্দটার নাম কি ছিল? আসসালাম। বলেন, আপনারাও বলেন। মরার আগে কি মানুষ গুরুত্বহীন কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে? আমার নবীজি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি যখন মারা যাবেন, নবীজির মৃত্যুর পূর্বে সাহাবা একরামরা সবাই নবীজির পাশে বসে আছে, নবীজির জামাতারা বসে আছে, নবীজির মেয়েরা বসে আছে, নবীজির স্ত্রীরা সবাই বসে আছে, সবাই কান্না করছে। নবীজির জ্বরে বেহুশ একটা অবস্থা, হুশ নাই নবীজির মাথায়। হঠাৎ করে নবীজি জ্ঞানে ফিরে আসলেন। দেখবেন যখন শরীর খারাপ হয় সামনের সব কিছু আবজা আবজা দেখা যায়, ঠিক না প্রিয় ভাইরা? আবজা আবজা দেখা যায় না কেমন যেন। নবীজি যখন উঠলেন, হুশে আসলেন, দেখলেন যে সবাই কান্না করছে, তবে কোনার ভেতরে একজন মেয়ে কান্না করছে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা সবচাইতে বেশি কান্না করছে। সুবহানাল্লাহ। পড়ে নবীজি বললেন, ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা, তোমার যে কানটা আছে না, এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা অঝোরে কান্না করছে। নবীজির মুখের কাছে যখন ফাতেমা কানটা দিয়েছে, নবীজি কানে কানে কি যেন বলেছে ফাতেমার কান্না সঙ্গে সঙ্গে মুচকি হাসি দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। দূর থেকে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন ফাতেমা কাঁদতে কাঁদতে, ফাতেমার আওয়াজটা কমে গেল, কান্নাটা থেমে গেল, ব্যাপারটা কি, কারণটা কি? ফাতেমাকে তিনি ডাকলেন, ডেকে বললেন, হে ফাতেমা, তোমার চোখের পানি বন্ধ কেন হয়ে গেল, তোমার কান্না থেমে কেন গেল? ফাতেমা বলল, আমার আব্বা যার এমন কথা আমাকে বলেছে, আমার কষ্ট সুখ দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। আয়েশা তো অবাক, কি বলেছে তোমার আব্বা তোমাকে? বলো, আমার আব্বা যেন আমার কানে কানে বলেছে, যা হে ফাতেমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কান্না করো না, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে গিয়েছি যে বাবার পরে পালাটা অন্য কারো নয়, আমার পালা আসতেছে, ঠিক কিনা বলে? আমার পালা আসতেছে। নবী যখন মারা যাবেন, ফজরের নামাজের পরে জিব্রাইল আসছে। গাইবান্ধার মানুষ কে আসছে? জিব্রাইল কি মানুষ না ফেরেশতা? এসেই নবীজির শোয়া, কথা কি বোঝা যায়? আমি প্র্যাকটিক্যালি বলা ট্রাই করছি, আপনাকে বোঝাবার ট্রাই করছি। নবীজি শুয়ে আছেন, জিব্রাইল এসেই নবীকে সালাম পেশ করছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। হে নবী, আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে কারো কাছে অনুমতি চায় না, আপনার কাছে অনুমতি চায়। ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মওত। আল্লাহু আকবার। মালাকুল মওত যখন প্রবেশ করেছে, মালাকুল মওত এসেও সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ।
নবীজি বললেন, মালাকুল মত তুমি কেন এসেছ, তুমি কেন এসেছ? মালাকুল মত বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন, তিনি কে? তবে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে শোনো মালাকুল মত, আজ কিন্তু তুমি সাধারণ মানুষের জান কবজ করতে যাচ্ছ না, আজ আমার বন্ধুর জান কবজ করতে তুমি যাচ্ছ। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুকে গিয়ে বলবা যে আপনি কি যেতে চান, আপনি কি যাবেন? যদি যেতে চান তবে আপনার রুহ কবজ করা হবে, আর যদি না যেতে চান আপনাকে রেখে আমি ফিরে যাব। সুবহানাল্লাহ। মৃত্যু অনুমতি চায়, সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। বামের লোকরা কথা কয়, সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। সেদিন আমি তারিক জামিলের একটা বয়ান শুনছিলাম, এই কথাটা উনি বলছিলেন, যাহা মত ভি পুছ কর আতি হ্যায় উস হস্তি সে প্যার না করে তো কিসসে প্যার করে। যেখানে মৃত্যুটা অনুমতি চায় যে আসবো কি আসবো না, আমি তাকে না ভালোবাসলে মেসি এবং অন্ধ কেমন করে ভালোবাসতে পারি? আমি আদর্শের জায়গা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন ইন্তেকাল করবেন, ঠিক রুহ যখন কবজ করা হবে, নবীজি দুটি কথা বললেন, এক নাম্বার আসসালাত আসসালাত, দুই নাম্বার হচ্ছে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের যে গোলাম আছে দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, সময় শেষের দিকে যাচ্ছে, আমরা দুটো হাত তুলি, বলেন, দুটো হাত তুলেন, বলেন হুজুর, আওয়াজ নাই, বলেন হুজুর, আজ থেকে নিয়ত করছি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত, একটু আওয়াজ চাই ভাই, বা জামাত আদায় করব ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন, এক পড়া আমিন। আল্লাহ মৃত্যুর পূর্বে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি যুবক মুরব্বি মা বোন হিসেবে কবুল করুন, এক পড়া আমিন। অনেক লম্বা কথা বলার দরকার ছিল, কিন্তু একটু পরেই আজান দিবে এটা আমার মাথায় আছে, আমি এটা ভুলি নাই। তবে প্রিয় ভাইয়েরা, আমরা আজকে দোয়াটা একটু সংক্ষেপ করব, ঠিক আছে? কারণ দোয়া লম্বা করতে গেলে ওয়াজ কিন্তু শোনা হবে না। আর পাঁচটা মিনিট কি ওয়াজ করা যাবে? শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা সংক্ষেপ কথা বলি, নামাজের পরে ভাই আমার যাওয়া লাগবে আরেক জায়গায়। আচ্ছা বসেন। কবরের জীবনটা হচ্ছে এমন জীবন যে জীবনকে নাস্তিক হোক আর আস্তিক হোক কেউ অস্বীকার করতে পারবে, মরতে যেহেতু হবেই কবরে যাওয়া আমাদের লাগবে। আজকে মনে হয় এইচএসসি রেজাল্টের এই এক্সামের রেজাল্ট দিয়েছে, তাই না? আমি জানি না তোমরা কি করছো, আমি জানি না, বাকি প্যারা নাই চিল, প্যারা নাই, ঝামেলা করা লাগবে না ভাই। এই পরীক্ষা কত যাবে কত আসবে, জীবন তো একটা, জীবন কয়টা, এটা একবার গেলে আর আসবে না। এই জন্য পরীক্ষা আসলে দিবা, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। জিপিএ 5 পাইলেও ভালো, না পাইলেও ভালো, প্যারা নাই চিল, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। তো এইচএসসি এক্সামে